চলে এসেছি চা খেতে, আজকে চা করে চা খেতে চলে এসেছি জলপাইগুড়ি। তো যদি চা খেতে ভালোবাসো আর বাঙালি হয়েছে চা খেতে ভালো না বাসো তাহলে আর কি ভালোবাসো, চা খেতে ভালোবাসো চলে আসো জলপাইগুড়ি, ঠিক কদমতলা মোড়ের চা করে চলে আসো, ওয়েস্ট সাইডের অপোজিটে চলে আসবো কোনো চা করে। চা করে আজকে কী খাবো, কী কী চা আবার টেস্ট করবো, চা না চা ছাড়া আরও অন্যান্য আরও অনেক আইটেম আছে। তো ভিডিওটি স্কিপ না করে সেই ভিডিওটা দেখো, আমার এরকম আজকে ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে। আর প্লিজ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর প্লিজ শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই চা খেতে আসতে পারে আর যারা যারা চা লাভার আছে তারা অবশ্যই যেন আসে। চলো দেখে নিয়ে আসি কী কী খাবো দেখাবো না চলে। Welcome to One Life Vlog. যেমন দার্জিলিং আছে, রং আছে, ব্লু টি আছে, রেড টি আছে, তুলসি জিঞ্জার আছে, প্লেন ব্ল্যাক টি আছে, মানে তো দুটি চা আছে। তোমাদের এখানে টোটাল কত রকমের চা পাওয়া যায়? তো প্রায় মানে মন ভরে গেল যে এত রকমের চায়ের আইটেম। তো আজকে আমাদের আমরা কি টেস্ট করছি, আজকে কি টেস্ট করা? এলাইচি চাটা তোমাদেরকে খাওয়াচ্ছি, আদ্রাকটা খাওয়াচ্ছি, আদ্রাকটা আমাদের হেভি সেল হয় এখান থেকে। আর টিউশনের মধ্যে তোমাদের চকলেট চা খাওয়াচ্ছি, কেশর পিস্তা মালাই আর টু ইন ওয়ানটা খাওয়াচ্ছি। ঠিক আছে, বেশি দেরি করছে না, অনেক চা আমাদের বলে দিয়েছে অলরেডি। তো দেরি না করে দেখে নিই যে চা আমাদের প্রদেশ চা কি চা আমরা খাচ্ছি আজকে। দেখো খুব ভালো লাগবে এই ভিডিওটা, দেখো শেষ অব্দি ভিডিওটা। তো দাদা দেখাচ্ছে আমাদের আজকে কি দেখাচ্ছে আজকে দাদা? আমাদের স্পেশাল এলাইচি চা। আমার এলাইচি চা দুধটা গরম হয়ে গেছে, এবার আমরা এলাচ দিয়ে দিব। এটা কি গোটা এলাচ না পাউডার? এটা আমাদের পিওর এলাচ দাস করে নেওয়া হয়েছে। হালকা এক চামচ দিয়ে দেবো, তারপরে হালকা একটু পাউডার দুধ দিয়ে দেবো। এবার চাপাতি দিয়ে দেবো, দেখতে দেখতে চায়ের সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি, ফ্লেভারও খুব সুন্দর বেরিয়েছে। তো এলাচ ইউজ করছি এখানে প্রায় কমপ্লিট। প্লাস্টিক বা কাগজ কোনো কাপ ইউজ করছে না, যেহেতু বাঙালির ফেভারিট চা সেজন্য মাটির ঘরটা ইউজ করছে, সুন্দর মাটির ঘরগুলো ইউজ করছে। দেখো চকলেট
From up here, the world seems small. ইলাইচি পাউডার ইউজ করেছে ট্রাই করতে পারো একবার আইসক্রিম In the great outdoors, forever free. Next, so let's say a chocolate chip. যারা চকলেট লাভার চায়ের সাথে চকলেট লাভার যারা তারা জন্য মাস্ট ট্রাই করে একটু এসে চায়ের মধ্যে সব লাস্ট বাট নট দ্য লিস্ট স্ট্রবেরি মালাই চা। বেসিক্যালি যাদের স্ট্রবেরি পছন্দ খুব তারা যেন অবশ্যই ট্রাই করো, আর সাথে এখানে দেখো শুধু স্ট্রবেরি না সাথে চকলেটও দেওয়া আছে। টেস্ট করি চাকরি এসে নর্মাল চা ট্রাই করো, কারণ তার সাথে সাথে এই তিনটে যে ভ্যারিয়েন্ট দেখালাম তার মধ্যে একটা ট্রাই অবশ্যই করো, কারণ বিশেষ করে এটা ট্রাই করে দেবো স্ট্রবেরি ফ্লেভারে। এত সুন্দর ফ্লেভার করে নেওয়া আছে যেটা একবার দেখাই তোমাদেরকে, দেখো শুধু স্ট্রবেরির সাথে চকলেটের খুব মিক্স কম্বিনেশন দেখো এটা। আমরা চা টেস্ট করলাম অনেকগুলো, চা টেস্ট করতে চলে এসেছি কফিতে। দুই রকম কফি আছে, হট কফি কোল্ড কফি আছে, কোনটা কি আছে নামগুলো শুনে নেবো আমাদের দাদার কাছ থেকে। তো আমাদের ফিউশন কফির মধ্যে যেটা বেস্ট সেটা হচ্ছে চকলেট ফিউশন কফি, সেটা এটা, আর এটা হচ্ছে কোল্ড কফি আইসক্রিম। ওটা প্রাইস কি একটু বলে দেবো? এটা আমাদের 89 আছে কোল্ড কফি আইসক্রিম, যেটা আর একটা প্লেন কোল্ড কফি আছে উইথ ক্রিম, ওটা 69 মানে 70 টাকা আছে, আর এটা 60 ফিউশন কফি, যেটা 60। চকলেটের যে ফ্লেভারটা আছে
মালাইটা খুব হেভি করে দেওয়া আছে, চকলেট দেওয়া আছে। অনেকেই গরমে চা কফি খেতে ভালোবাসে, বাট কোল্ড কফি তো খাওয়াই যায়, মাস্ট ট্রাই করেন। সিরিয়াসলি বলছি, যদি একবার ট্রাই না করে যাও মিস করে যাও। কফি অনেক রকমই টেস্ট করি, কারণ চা সবসময় খাওয়া হয় না, বাট কফি টেস্ট করি আমরা। তো কোল্ড কফি অবশ্যই টেস্ট করো তোমরা, এসে একবার ট্রাই করো কোল্ড কফি। আর দেখো যদি ভালো না লাগে আমাকে বলে দেবো, অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে কমেন্ট বক্সে লিখো যে কোনটা, এতগুলো দেখালাম বিভিন্ন মধ্যে থেকে ভালো কোনটা লাগলো তোমরা অবশ্যই এসে বলো আমাকে, যে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করো কোনটা হলো। আর ফেসবুকে চা খাওয়ার পেজ আছে, অবশ্যই তার লাইক করে দিও। আর তোমরা দেখতে পাবে নতুন নতুন আপডেট, দেখতে পাবে চা খাওয়ার রিলেটেড, যদি কোনো চা রিলেটেড আসে তোমাদের অবশ্যই পেজে লাইক করে রাখো, দেখতে পাবে তার জন্য টেস্ট করে যাবো।